দশম শ্রেণীর ছাত্রদের দৃশ্যাকর্ষণ করছি। আশা করছি তোমরা ভালো আছো। তোমাদেরকে আজকে জলতড়িৎ সম্পর্কে একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। জলতড়িতের কিছু সৃজনশীল অঙ্ক করাব এবং আগে জলতড়িতের সৃজনশীল অঙ্কগুলো করার আগে তোমাকে একটু কতগুলো জিনিস সম্পর্কে একটু জানতে হবে। এইখানে প্রথমে যে জিনিসটা জানতে হবে তা হচ্ছে সূত্রগুলো আমাকে একটু আলোচনা করতে হবে। ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি মানে কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্য কাকে বলে আর তোমরা জানো? আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ, এই আর কোন একটা বর্তনীতে রোধগুলো, কোন একটা বর্তনীতে যন্ত্রাংশগুলো দুইভাবে সংযুক্ত থাকতে পারে, একটা হচ্ছে শ্রেণীতে আর একটা হচ্ছে সমান্তরালে। শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের রাশিমালা, শ্রেণী সংযোগের ক্ষেত্রে শ্রেণী বা সমবায়, শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের রাশিমালা আর সিরিজ বলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর এন, এভাবে সূত্রটা। আর সমান্তরাল সংযোগের ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে ওয়ান বাই আর পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ওয়ান বাই আর এন, এভাবে সূত্রগুলো থাকে। এরপরে তোমার আরেকটা সূত্র জানতে হবে এখানে, এটা হচ্ছে দেখো তড়িৎ প্রবাহ কাকে বলে, যদি আমরা পড়ি তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে যে কোনো প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়। মনে করলাম যে কোনো প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, তাহলে একক সময়ে কতটুকু আধান প্রবাহিত হবে? কিউ বাই টি। আচ্ছা আমি চিত্রটা এখানে দেখাচ্ছি, মনে করো এটা একটা পরিবাহী, এখানকার বিভব বেশি এখানকার বিভব কম। আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহটা দেখানো হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। মনে করলাম এর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আদান প্রবাহিত হচ্ছে, একক সময়ে কতটুকু আদান প্রবাহিত হবে? কিউ বাই টি। একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তোমরা এগুলো জানো। তারপরে আমি একটু রিপিট করছি শুধু, আমি সৃজনশীল অঙ্কে যাওয়ার আগে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এরপরে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে ডব্লিউ অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় ভি কিউ ডব্লিউ। ওই যে ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এই সূত্র থেকে এসছে। অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব বলে, এই সূত্র থেকে এই সূত্রটা লেখা যায় কাজ সময়। এখন দেখো ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, দেখো আই ইজ ইকুয়াল টু তুমি কি পেয়েছিলে? কিউ বাই টি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? আই টি। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো ভি আই টি। আবার একটু আগে তুমি পেয়েছিলে ভি সমান কি পেয়েছিলে? আই আর। তাহলে এখানে ভি এর পরিবর্তে লিখতে পারো আই আর, এদিকে একটা আই আছে টি, ইজ ইকুয়াল টু লিখতে পারো আই স্কোয়ার আর টি। এবার আসো তড়িৎ ক্ষমতা কাকে বলে। তড়িৎ ক্ষমতা হচ্ছে একটি তড়িৎ যন্ত্র, উৎস বা যন্ত্র একক সময়ে, যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারে। যেমন আমাদের বাসা বাড়িতে আমরা যে বৈদ্যুতিক বাল্বগুলো ব্যবহার করে থাকি ওইটা আমাদের বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে, বেশিরভাগ অংশ আলোক শক্তিতে আর কিছু অংশ তাপ শক্তিতে রূপান্তরিত করে। এই যে ওই ভালভটি একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারবে, কোন একটা উৎস বা যন্ত্র একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারে তাকে এর তড়িৎ ক্ষমতা বলে। তড়িৎ ক্ষমতা, যেহেতু এর একক ওয়াট, তড়িৎ ক্ষমতা ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি।
তড়িৎ ক্ষমতা P is equal to W by T. তো W is equal to তুমি কি পেয়েছো? I square R T divided by T. তুমি তাহলে এখান থেকে কি লিখতে পারো? I square R. আবার W is equal to তুমি আরেকটা জিনিস পেয়েছিলে, এটা হচ্ছে W is equal to তুমি পেয়েছিলে V I T divided by T. তাহলে P is equal to এখানে V I ও লিখা যায়। আসলে আমি এই সূত্র কোনটা কোথায় ব্যবহার করব তা নির্ভর করবে আমার মান কি দেয়া আছে তার উপর। এবার আসো তোমাদের আরেকটা জিনিস সম্পর্কে একটু আলোচনা করছি, এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা সম্পর্কে আলোচনা করলাম। ইউনিট, ইউনিট কাকে বলে? ওয়ান ইউনিট, ইউনিট হচ্ছে কিলোওয়াট ঘন্টা, ওয়ান কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ এক ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ শক্তি, আবার বলছি এক ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা এক ইউনিট বলে থাকি, এক ইউনিট বলে থাকি। আমরা সাধারণত আমাদের বাল্বের গায়ে লেখা থাকে ওয়াট, যেমন আমাদের বাল্বের গায়ে লেখা থাকে 220 ভোল্ট 60 ওয়াট। কথার অর্থ কি? একটা বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে ভাল্ভটা বলছে, মানে যারা তৈরি করেছে তারা বলছে তুমি যদি এই ভাল্ভটাকে 220 ভোল্ট উৎসের সাথে 220 ভোল্ট উৎসের সাথে যুক্ত করো, 220 ভোল্ট উৎসের সাথে যুক্ত করো, তাহলে এটি প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করবে। আবার বলছি কোন একটা ভাল্ভের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, এর অর্থ হচ্ছে ওই ভাল্ভটিকে 220 ভোল্ট বিভব পার্থক্যের, 220 ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সাথে যুক্ত করলে, উৎসের সাথে যুক্ত করলে এটি প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করবে। আবার বলছি একটি ভাল্ভের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, কথার অর্থ হচ্ছে এটি প্রতি সেকেন্ডে, এটিকে যদি 220 ভোল্ট উৎসের সাথে যুক্ত করা হয় তাহলে এটি প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করবে। আমাদের বাসা বাড়ির যে বিদ্যুৎ সাধারণত এটা 220 ভোল্ট থেকে 240 ভোল্টের মধ্যে থাকে, আবার 210 ভোল্ট হতে পারে, এর মধ্যে একটু উঠানামা করে। এখন তোমাদের আমি কয়েকটা সৃজনশীল অঙ্ক করাচ্ছি, একটা সৃজনশীল, এটা রাজশাহী বোর্ডে এসেছিল 2019 সালে। আমি প্রশ্নটা একটু আঁকছি, উদ্দীপকটা একটু এঁকে নিচ্ছি, উদ্দীপকটা হচ্ছে এরকম। উদ্দীপকটা হচ্ছে এখানে 220 ভোল্ট লিখা আছে, আচ্ছা মানে তোর চালক শক্তি হচ্ছে 220 ভোল্ট। আচ্ছা আর একটা সূত্র সম্পর্কে একটু বলি, I is equal to E by R plus R, R মানে বর্তনীর অভ্যন্তরীণ রোধ, R মানে বর্তনীর বাহ্যিক রোধ, বাইরের রোধ, এই রোধগুলো অভ্যন্তরীণ রোধ মানে এখানকার রোধ, E মানে তড়িৎ চালক শক্তি যে ব্যাটারিটা যুক্ত করা হয়েছে ওর শক্তি, ওর বিভব, I মানে তড়িৎ প্রবাহ, I মানে তড়িৎ প্রবাহ, I is equal to E by R plus R, এটা একটু মনে রাখবে। আচ্ছা আমরা তাহলে প্রথম প্রশ্নটা কি বলেছে একটু দেখি, রোধগুলো একটু দিয়ে দিচ্ছি। এটা এরকম একটা ভোল্ট মিটার এখানে যুক্ত আছে, ভোল্ট মিটার কি? যে যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়। আমি আসলে বিস্তারিত বলছি না, কারণ তোমরা এই অধ্যায়টা আগে পড়েছো, আমি জাস্ট কয়েকটা সৃজনশীল করানোর জন্য এগুলো বলেছি। দেখো ভোল্ট মিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য নির্ণয় করা হয়, তো এখানে ভোল্ট মিটার যুক্ত করার অর্থ হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বিভব পার্থক্য একই হয়, আর শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ একই হয়, এটা আমরা আগে আলোচনা করেছিলাম, একটু মনে রাখবে। তারপরেও প্রথম প্রশ্ন, বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো, প্রবাহ নির্ণয় করো।
আচ্ছা নির্ণয় করো, একটু বলছি, তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আমার কি কি লাগবে? ভি লাগবে, যেহেতু এখানে অভ্যন্তরীণ রোধ দেয়া নাই, তাহলে এই বিভব পার্থক্য যা, এই বিভব পার্থক্য তড়িৎ চালক সক্রিয়তা, এখন আমরা খেয়াল করে দেখো, তাহলে এই বিভব পার্থক্যটা আমরা পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম, ভি যদি পেয়ে যাই, ভি যদি পেয়ে যাই, আমার আর দরকার। এখন আমাকে দেখতে হবে এই রোধগুলো কিভাবে সংযুক্ত। নিশ্চয় বুঝতে পারছো একটা বিন্দু থেকে শুরু হয়েছে, আবার একটা বিন্দুতে শেষ হয়েছে, দুটা নির্দিষ্ট বিন্দুতে যদি রোধগুলো যুক্ত থাকে তাহলে এরা সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরালে যেহেতু যুক্ত, এদের তুল্য রোধ আমরা বের করি। তুল্য রোধের সূত্র কি? ওয়ান বাই আর পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। তাহলে ওয়ান বাই আর পি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? টু প্লাস ওয়ান বাই ফোর। তারপরে এখানে দেখো, আমি গ নাম্বারটা করাচ্ছি, গ নাম্বার সেজন্য প্রশ্নটাও লিখেছি, আমি একটু বসছি। দেখো বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলেছে, তাহলে ওয়ান বাই আর পি ইজ ইকুয়াল টু এখানে লসাগু হচ্ছে ফোর, দুই যোগ এক ইজ ইকুয়াল টু থ্রি ডিভাইডেড বাই ফোর, ওয়ান বাই আর পি ইজ ইকুয়াল টু, তাহলে আর পি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ফোর বাই থ্রি ওহম রোধের এক আর পি বের করে নিলাম, অর্থাৎ আমি রোধ পেয়ে গেলাম। এখন বিভব পার্থক্যও পেলাম, রোধও পেলাম, তাহলে আমরা তড়িৎ প্রবাহ বের করতে পারবো না। তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? দেখো তড়িৎ প্রবাহ আই ইজ ইকুয়াল টু, তড়িৎ প্রবাহ আই ইজ ইকুয়াল টু, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আর মানে আর পি, তাহলে ভি কত? 220 ভোল্ট, আর কত? 3 বাই 4 একক কি? অ্যাম্পিয়ার। তোমরা এইটা নিজেরাই ক্যালকুলেটর দিয়ে বের করে নিবে, আমার আসলে ক্যালকুলেটর নেই বলে বের করাটা একটু কষ্ট হয়। তারপরও এই মানটা বসালে, আচ্ছা এটা যখন আর পি সমান আমরা কি পেয়েছিলাম? 4 বাই 3, আর পি সমান আমরা পেয়েছিলাম 4 বাই 3, এই যে এটা 1 বাই আর পি, আর পি সমান আমরা পেয়েছিলাম, আমি মুছে ফেলেছি 4 বাই 3, তাহলে এই মানটা আমরা এখানে লিখেছি 4 বাই 3 ইজ ইকুয়াল টু 220 ইন্টু, এটা উল্টে গেলে 3 নিচে 4, এটা যদি তুমি ভাগ করো তাহলে তুমি পাবে, আর ক্যালকুলেটার দিয়ে করে দেখবে, তারপরেও 4 পাঁচে 20, 5 4 পাঁচে 20, 3 পাঁচে 15 5, 3 পাঁচে 15 16, 165 অ্যাম্পিয়ার। তাহলে আমরা তড়িৎ প্রবাহটা বুঝে গেলাম। এইবার আমাদেরকে বলেছে ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি, ঘ নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে। আমি আসলে তোমরা একটু দেখার জন্য কিছুক্ষণ রাখছি, কেননা আমার বোর্ডটা ছোট। এরপরে তোমাদেরকে আমি ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করছি। ঘ নাম্বার প্রশ্নে বলছে, এটা দেখো, যদি এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা এ এটা বি, এ বি প্রান্তে, এ বি প্রান্তে যদি একটি 10 ওহম রোধ যুক্ত করা হয়, তবে বিভব পার্থক্য, আমি চিত্রটাকে দেখাবো, পার্থক্য কত হবে বা বিভব পার্থক্যের কত পরিবর্তন হবে। আচ্ছা আমি প্রশ্নটা দেখে বলছি তোমাদেরকে, বিভব পার্থক্য কি পরিবর্তন হবে, পার্থক্য কি পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে, যুক্তি দাও, এটা বলেছে। আচ্ছা প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে এখানে একটা রোধ যুক্ত করব শ্রেণীতে, যেটা হচ্ছে 10 ওহম। এখন দেখো এই 10 ওহম রোধ যুক্ত করার ফলে বিভব পার্থক্যের কি পরিবর্তন হবে, এই বিভব পার্থক্যটার কি পরিবর্তন হবে। আচ্ছা দেখো, প্রথমে আমার এখানকার বিভব পার্থক্য আর এটা সেম ছিল, কারণ এখানে অন্য কোনো রোধ ছিল না। ভালোভাবে খেয়াল করো, এখানকার বিভব পার্থক্য আর এই বিভব পার্থক্য সেম ছিল, কারণ এখানে কোনো রোধ যুক্ত ছিল না।
কিন্তু এখন আমি আরেকটা রোধ যুক্ত করেছি, তাহলে এবং এটা শ্রেণীতে যদি সমান্তরাল হতো তাহলে বিভব পার্থক্য একই হতো, কারণ আমরা জানি সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বিভব পার্থক্য একই হয়। কিন্তু ওইখানে আমি রোধটা যুক্ত করেছি শ্রেণীতে, তাহলে এটার একটা বিভব পার্থক্য পাবো, এটার একটা বিভব পার্থক্য পাবো, এই দুইটার যোগফল হচ্ছে এটা। এটার একটা যেহেতু শ্রেণীতে এটার বিভব পার্থক্য এবং এটার বিভব পার্থক্য এই দুইটার যোগফল হচ্ছে এটা, ঠিক কিনা? যদি তা হয় তাহলে আমরা এটার বিভব পার্থক্য বের করি, বের করার পরে এটা থেকে বিয়োগ করলে এটার বিভব পার্থক্য পেয়ে যাব, অথবা এটাও বের করতে পারব। এখন দেখো এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার জন্য আমার কি কি লাগবে? তড়িৎ প্রবাহ লাগবে। দেখো তড়িৎ প্রবাহ, এখন একটু কথা বলি এইটা আর এটা কিভাবে আছে শ্রেণীতে। তাহলে এখানকার তড়িৎ প্রবাহ যা, এখানকার তড়িৎ প্রবাহ তা হবে। আবার বলছি পুরাটার, এটার না শুধু পুরাটার হিসাব করলে, এটা পুরাটা আর এটা শ্রেণীতে না, এটার সাথে এটা শ্রেণীতে না। তাহলে এখানে তড়িৎ প্রবাহ যা, পুরাটার মধ্যে তড়িৎ প্রবাহ তা। তবে তড়িৎ প্রবাহটা এখানে এটার জন্য যদি হিসাব করো, আবার এটার জন্য যদি হিসাব করো, তাহলে আলাদা আলাদা হবে। কিন্তু পুরাটা যখন হিসাব করব, এই পুরা তড়িৎ প্রবাহ আর এই পুরা তড়িৎ প্রবাহ একই হবে, কারণ শ্রেণী সংযোগের ক্ষেত্রে এটা আর এটা শ্রেণী সংযোগ, এটার সাথে এই পুরাটা শ্রেণী সংযোগ, এরা নিজেরা সমান্তরাল কিন্তু পুরাটা কার সাথে? শ্রেণী, এর সাথে। তাহলে এখানে তড়িৎ প্রবাহ যা, এখানে তড়িৎ প্রবাহ তা। তো এখানে তড়িৎ প্রবাহ কত? বর্তনীর মোট প্রবাহ। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে বর্তনীর মোট প্রবাহ বের করতে হবে। আমরা বর্তনীর মোট প্রবাহটা আগে বের করে নিই, তোমরা বুঝবে। আমি যদি একটু ক্লিয়ার করি তাহলে আরেকটু, আমি করার পরে তোমরা আরেকটু ভালো বুঝবে। বর্তনীর মোট প্রবাহ বের করার জন্য, বর্তনীর মোট প্রবাহ বের করার জন্য আমাকে কি করতে হবে? বর্তনীর মোট তুল্য রোধ বের করতে হবে। আমরা বলেছিলাম এই দুইটা কিসে আছে? সমান্তরালে। এটার তুল্য রোধ আমরা বের করেছিলাম গ নাম্বারে, 4/3 ওহম। এটার সাথে এটা কিভাবে আছে? শ্রেণীতে। তাহলে এটা আমরা ধরলাম, এটা কথার কথা, এটা R2 ধরলাম, এটা সরি এটা R3 ধরি, যেহেতু পরে যুক্ত করেছি, এটা R1 ধরি, এটা R2 ধরি, ধরছে তুমি ধরতে পার, ধরি এটা সমান এটা, এটা সমান এটা, এইভাবে লিখে দিতে পার। তাহলে শ্রেণীতে যেহেতু RS = RP + R3, তাহলে RP সমান কত পেয়েছি? 4/3 + R3 সমান কত পেয়েছি? 10। তাহলে 3/4 + 30 লসাও করেছে, আর কিছু না। তাহলে 34/3 হচ্ছে আমার বর্তনীর মোট তুল্য রোধ। যদি বর্তনীর মোট তুল্য রোধ আমি পেয়ে যাই, খেয়াল করে দেখো, বর্তনীর মোট তুল্য রোধ যদি আমি পেয়ে যাই, তাহলে বর্তনীর মোট প্রবাহ কত হবে? I = V/R, ওই RS। ভি কত? 220। RS কত? RS সমান কত পেয়েছি? 34/3। তাহলে I = আমি লিখতে পারি 220 গুণ, এটা উল্টে গেলে নিচে 34 উপরে 3। আচ্ছা এটা আমরা কি পেয়ে গেলাম? আমি ভাগ করছি না, কারণ এটা আসলে আমার কাছে ক্যালকুলেটর নেই। এটা আমরা তড়িৎ প্রবাহ পেয়ে গেছি। এখন তুমি খেয়াল করে দেখো, তড়িৎ প্রবাহটা এই I এদিকে যাবে, এদিকেও আসবে I। যদি I এখানে আসে, I মানে কত? এত এই দুই প্রান্তের, এই দুই প্রান্তের, এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য বের করতে পারবো। ভি, এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য যদি ধরি ভি আই আর, এখানকার তুল্য রোধ মানে আরপি, আরপি আমার কাছে দেয়া আছে, তাহলে আমি লিখতে পারি না আই 220 গুণ 3/34 × আরপি কত ছিল? 4/3। ক্লিয়ার কিনা? এই মানটা কাটাকাটি করলে বা তুমি যাই করো না কেন, 3 কাটাকাটি গেল 17, 2, 220 মানে হচ্ছে 440, 2 দিয়ে গুণ করলে 440
একটা সুবিধা হয়, ক্লাসে করলে তোমাদের জন্য একটা সুবিধা হয় যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা ক্যালকুলেটার দিয়ে করে আমাকে দেখাতে পারো। এখানে তো আর আসলে ওই সুযোগটি নেই। তো দেখো এখন আমি এই মানটা পেয়ে গেলাম, 440/17 440/17। এই যে 440/17, এটা হচ্ছে এই প্রান্তের বিভব পার্থক্য। বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্যের কত পরিবর্তন হলো, একটা থেকে একটা আমরা বিয়োগ করব। বিভব পার্থক্য হচ্ছে 25.88 ভোল্ট। তাহলে আগে বিভব পার্থক্য কত ছিল? আগে বিভব পার্থক্য ছিল 220 ভোল্ট, এখন হয়েছে কত? এখন হয়েছে 25.88। তাহলে বিভব পার্থক্যের পরিবর্তন কত? বিভব পার্থক্যের পরিবর্তন কত? 220 - 25.88 = হবে 194.12 ভোল্ট। বিভব পার্থক্য এতটুকু পরিবর্তন হয়েছে, এতটুকু হ্রাস পেয়েছে। ক্লিয়ার কিনা? এখন তোমরা এটা যদি বুঝে থাকো, আমি পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আমি তোমাদের করাচ্ছি। এখন দেখো পরের অঙ্কটা, কেউ একজন কমেন্ট লিখেছিল, আমি মনে করেছি তোমরা কেউ কিছু বুঝোনি বলে লিখেছো, এই জন্য একটু দেখলাম। এরপরে 20 নম্বর প্রশ্নটা, আচ্ছা সরি তোমাদের 20 নম্বর বলে লাভ নাই, এটা একটা স্কুলে এসেছিল, টেস্ট পেপারের থেকে করাচ্ছি তোমাদের। একটা স্কুল, এটা আমি চিত্রটা অঙ্কন করছি, তারপরে তোমরা একটু দেখবে। আমি চিত্রটা অঙ্কন করছি, এই চিত্রটা হচ্ছে টু হোম, এইট হোম, 6 ওহম, 7 ওহম, 1 ওহম এবং 10 ওহম। E = হচ্ছে 20 ভোল্ট, এখানে স্মল আর দেওয়া আছে 0.3 ওহম। আচ্ছা অভ্যন্তরীণ রোধটাও দেওয়া আছে, এখানকার অভ্যন্তরীণ রোধটাও আমার কাছে দেওয়া আছে। আচ্ছা প্রথম প্রশ্নটা দিই, প্রথম প্রশ্ন হচ্ছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। দেখো বর্তনীর তুল্যরোধ নির্ণয় করতে বললে, আসলে প্রশ্নে একটু, আচ্ছা আগে লিখি তারপর বোঝাচ্ছি, বর্তনীর তুল্যরোধ নির্ণয় কর, তুল্যরোধ নির্ণয় কর। এখানে দেখো বর্তনীর যখন তুল্য রোধ বলবে তখন আসলে বাহ্যিক রোধটা বোঝায়, কিন্তু আমাদের প্রশ্নে এটা আসলে লেখা উচিত ছিল বর্তনীর মোট তুল্য রোধ নির্ণয় করো। মোট বললে এটা সহ আসে, যাই হোক বর্তনীর তুল্য রোধ বললে আমরা এটা সহ কাউন্ট করব আভ্যন্তরীণ রোধ সহ। আবার বলছি বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে বললে আমরা আভ্যন্তরীণ রোধ সহ হিসাব করব। আবার বলছি বর্তনীর তুল্য রোধ বের করতে বললে আমরা আভ্যন্তরীণ রোধ সহ হিসাব করব। তাহলে প্রথমে দেখি আমরা একটা নামকরণ করি, এটা R1 দিই, এটা R2 দিই, এটা R3 দিই, এটা R4 দিই, জাস্ট তোমরা বোঝার জন্য আর কিছু না, এটা R5 দিই, এটা R6 দিই। আমরা যে কোনো একটা অবস্থা থেকে শুরু করতে পারি,
দেখো তো, এই রোধ আর এই রোধ এখান থেকে শুরু হয়েছে, এরপরে এটা শুরু হয়েছে, তাহলে এটা আর এটা শ্রেণী। আর থ্রি আর আর ফোর কি শ্রেণীতে? এর সাথে আর ফাইভটা কিভাবে আছে দেখো তো, এটাও পর্যায়ক্রমে শুরু হয়েছে, তাহলে এটাও শ্রেণী। তাহলে আমি এখানে বলতে পারি আর থ্রি আর ফোর আর ফাইভ শ্রেণীতে, এই বিন্দু থেকে শুরু হয়েছে আবার এই বিন্দুতে শেষ হয়েছে। তাহলে এই রোধের সাথে আর টু এর সাথে এটা কিভাবে আছে এই পুরো রোধটা? আচ্ছা তোমাদের একটু ভেঙে ভেঙে দেখাই, এখানে আমি কি বলছি মুছে ফেলছি, আমি ছোট ছোট করে দেখাচ্ছি। দেখো আমি দেখাচ্ছি, আমি বলছি আর থ্রি আর ফোর ও আর ফাইভ শ্রেণীতে, তাহলে এর তুল্য রোধ কি? এর তুল্য রোধ আর এস ইজ ইকাল টু আর থ্রি প্লাস আর ফোর প্লাস আর ফাইভ ইজ ইকাল টু সেভেন প্লাস ওয়ান প্লাস টেন ইজ ইকাল টু 18 ওহম। তাহলে এই তিনটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ পেলাম, যে রোধটার নাম হচ্ছে, নাম দিয়েছি আমরা আর এস ইজ ইকাল টু 18 ওহম। এখন খেয়াল করে দেখো তো, এই বিন্দু থেকে শুরু হয়েছে একটা রোধ এদিকে গেছে আর একটা রোধ এদিকে গেছে, এটা আর এস নাম দিয়েছি। আচ্ছা আর এস নাম দিয়েছি, তাহলে এটা আর এটা কিভাবে আছে সমান্তরালে না? এটা আর এটা কিভাবে আছে সমান্তরালে না? তাহলে এই দুইটার তুল্য রোধ আমরা বের করি, এই দুইটার তুল্য রোধ যদি আমরা বের করি তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো তো, ওয়ান বাই আর পি ইজ ইকাল টু ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর এস। তাহলে ওয়ান বাই আর টু মানে কত? ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই 18। তাহলে ওয়ান বাই আর পি ইজ ইকাল টু সিক্স আর 18 এর লসাগু কত? 18। থ্রি প্লাস ওয়ান, ওয়ান বাই আর পি ইজ ইকাল টু আমরা পেলাম 4/18। ওয়ান বাই আর পি ইজ ইকাল টু আমরা পেলাম, কাটাকাটি করলে 2/9। তাহলে আর পি ইজ ইকাল টু আমরা লিখতে পারি 9/2 ইজ ইকাল টু 4.5। এখন দেখো, এই দুইটা, তাহলে এখন আমি এই দুইটাও মুছে ফেলছি, এই দুইটা রোধের পরিবর্তে আমি একটা রোধ পেয়েছি, এই রোধটা যেটাকে বলছি আর পি সমান কত পেয়েছি দেখো 4.5 ওহম। এখন দেখো তো, এই রোধ এই রোধ এই রোধ এগুলো সবগুলো শ্রেণীতে না? সবগুলো শ্রেণীতে না? তাহলে টোটাল তুল্য বর্তনীর তুল্য রোধ এখন পেয়ে গেছি আমরা, তুল্য রোধ আমরা লিখতে পারি, দেখো এটা এটা ছিল যে এটা আমরা কত দূরে ছিলাম, আচ্ছা যাই হোক আমার ঠিক মনে নেই, এটা যদি হয় 1 2 3 4 5 6 আর সিক্স চিন্তা করো, আর সিক্স ইজ ইকুয়াল টু আমরা 8 লিখছি। তাহলে এখন দেখো আর সিক্স আর পি আর ওয়ান এগুলো কিসে আছে? শ্রেণীতে, আরও শ্রেণীতে, দেখো না সবগুলো একই সাথে এখান থেকে শুরু হয়েছে পর্যায়ক্রম পর্যায়ক্রম পর্যায়ক্রম। তাহলে তুল্য রোধ আর এস ওয়ান লিখি, আর এস ওয়ান ইজ ইকাল টু আর ওয়ান প্লাস আর পি প্লাস আর সিক্স প্লাস স্মল আর। এই আর ওয়ান সমান কত? 2। আর পি সমান কত? 4.5। আর সিক্স সমান কত? 8। স্মল আর সমান কত? 0.3। তাহলে 6 আর 6 14 14 আর 14.3। তাহলে আমরা বর্তনীর মোট তুল্য রোধ 14.8 পেয়ে গেলাম, এই যে 0.5 একটা আছে, 14.8 ওহম। এটা হচ্ছে আমার গ নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে আমার গ নাম্বার প্রশ্নটা। ঘ নাম্বার প্রশ্নটা বলা হচ্ছে যদি বর্তনীর সবগুলো রোধকে সমান্তরাল সমবায়ে, আচ্ছা আমি প্রশ্নটা লিখছি, লেখার পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি বর্তনীর সবগুলো রোধকে, দেখো যদি ঘ নাম্বার প্রশ্ন,
যদি বর্তনীর সবগুলো রোধকে সমান্তরালে যুক্ত করে এর সাথে 5 অ্যাম্পিয়ার এর একটি ফিউজ শ্রেণীতে যুক্ত করা হয়। তবে ফিউজটি পুড়ে যাবে কিনা, পুড়ে যাবে কিনা? আচ্ছা, প্রশ্নটা একবার দেখে নাও তোমরা। বলা হচ্ছে বর্তনীর সবগুলো রোধকে কিভাবে যুক্ত করা হচ্ছে? সমান্তরাল। আমরা দেখাবো সমান্তরালে কিভাবে যুক্ত করতে হয়। সমান্তরালে যুক্ত করে এর সাথে পাঁচ অ্যাম্পিয়ারের একটা ফিউজ যুক্ত করব। ফিউজটা কিভাবে যুক্ত করব? ফিউজটা যুক্ত করব কিভাবে? শ্রেণীতে। আমরা চিত্রটা অঙ্কন করব। আমার মার্কারের কালিটা একটু কমে গেছে, আমি কালিটা নিয়ে নিই। আবার বলছি, বর্তনীর সবগুলো রোধকে সমান্তরালে যুক্ত করতে হবে। যুক্ত করার পরে এর সাথে একটা ফিউজ আমরা যুক্ত করব শ্রেণীতে। শ্রেণীতে যুক্ত করার পরে আমরা দেখব ফিউজটা পুড়ে যায় কি। আসলে ফিউজটা পুড়ে যাবে কি না তা নির্ভর করবে আমার তড়িৎ প্রবাহ কতটুকু তার উপর। তড়িৎ প্রবাহ যদি 5 অ্যাম্পিয়ারের চেয়ে কম হয় বা 5 অ্যাম্পিয়ার হয় তাহলে ফিউজ পুড়ে যাবে না। যদি 5 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি হয়, দেখো আমরা চিত্রটা অঙ্কন করছি। চিত্রটা অঙ্কন করতে গেলে দেখো, প্রথমে আমরা চিন্তা করি, চিত্রটা ছিল এরকম, সবগুলো যদি সমান্তরালে হয় রোধগুলো তাহলে একটা এরকম, এর সাথে এটাও এরকম, এর সাথে এটাও সমান্তরালে দেখাচ্ছি তিনটা, তারপরে আরেকটা রোধও আমি সমান্তরালে দেখাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে এখানে গেল চার। দেখো ছয়টা রোধ আমরা এখানে দেখিয়েছি। ছয়টা রোধের এরা কিভাবে আছে? সমান্তরাল। আমি একটু চিত্রটা একটু সুন্দর হয়নি। এখানে একটা ফিউজ 5 অ্যাম্পিয়ার, এভাবে এখানে আমার কোষটা যুক্ত আছে, এভাবে কোষের তড়িৎচালক শক্তি ছিল 20 ভোল্ট, আর আভ্যন্তরীণ রোধ ছিল 0.3 ওহম, এটা আছে। আচ্ছা, আমি মানগুলো আস্তে আস্তে লিখছি, 2 ওহম, এরপরে আমি লিখছি 7 পর্যায়ক্রমে, 6 1, 10 8, সবগুলো রোধ আমি লিখে দিয়েছি। এখন তোমরা নিশ্চয় এটা বের করতে পারবে, তুল্য রোধ বের করতে পারবে, যেহেতু এগুলো সবগুলো সমান্তরালে রয়েছে, তাহলে 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 প্লাস 1/R5 প্লাস 1/R6 দিয়ে বের করতে পারবে। বের করার পরে এটার সাথে এটা শ্রেণীতে এটা যোগ করবে কোষের অভ্যন্তরীণ রোধটা। আচ্ছা, যোগ করারও দরকার নেই, তোমরা একটু বের করার পরে, আরপি বের করার পরে খেয়াল করে দেখো, আরপি বের করার পরে আরপি যদি বের করতে পারো তাহলে তড়িৎ প্রবাহ বের করবে। তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু কি জানো? I ইজ ইকুয়াল টু E/R+R। এই আর মানে হচ্ছে আরপিটা, আর এ আর মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধটা, আর ই মানে হচ্ছে এই 20 ভোল্ট তড়িৎচালক শক্তিটা। তাহলে আই বের করতে পারবে না? যদি আই বের করতে পারো, আয়ের মান যদি ইচ্ছে, আয়ের মান যদি 5 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি হয় তাহলে পুড়ে যাবে, আর যদি 5 অ্যাম্পিয়ারের চেয়ে কম হয় তাহলে পুড়বে না। ক্লাস 10
তোমাদের আমি আর একটা ক্লাস নিব আগামীকালকে ঠিক 9টায়। তোমরা অনলাইনে থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।